ষাট বর্গ মাইলের বন্দর নগরীতে দৈনিক প্রায় ৫০ কোটি লিটার পানির চাহিদা। এর মধ্যে চট্টগ্রাম ওয়াসা ৯২টি গভীর নলকূপের পাশাপাশি হালদা নদী থেকে উত্তোলিত পানি পরিশোধনের মাধ্যমে সরবরাহ করে ৩৫ কোটি লিটার পানি। ফলে ঘাটতি পানির জন্য চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এই অবস্থায় ২০১৩ সালের আগস্ট মাসে একনেকে অনুমোদনের পর শুরু হয় জেলার রাঙ্গুনিয়ায় শেখ হাসিনা পানি শোধনাগার নির্মাণের কাজ। কর্ণফুলী নদী থেকে উত্তোলিত পানি পরিশোধনের এই প্রকল্প বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রকল্পের আওতায় ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি সরবরাহের পাশাপাশি নগরীতে প্রায় ৭০০ কিলোমিটার নতুন পানির পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই প্রকল্প থেকে যে পানি সরবরাহ হচ্ছে টোটাল চট্টগ্রামওয়াসা ২০০৯ সালের পরে যে প্রকল্পগুলো হাতে নিয়েছে সবগুলো প্রকল্প টার্গেট আমরা রাখছি ২০৩০ সাল, যাতে ২০৩০ সাল পর্যন্ত আমাদের পানির সরবরাহ সমস্যার সৃষ্টি না হয় চট্টগ্রামে। সেই প্রেক্ষিতে আমরা এখন ৫০ কোটি লিটার পানি উৎপন্ন করার ক্যাপাসিটি আমরা রাখি। এবং আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন বা খুশি হবেন, সেটা হলো চট্টগ্রামে যে ৯৬টা টিউবওয়েল ছিল তার মধ্যে ৬৫টা টিউবওয়েল আমরা বন্ধ করেছি এখন। আর যেই টিউবওয়েলগুলো রাখছি এগুলো ট্রায়াল বেসিসে রাখছি, যদি কোনো সময় দুর্যোগপূর্ণ সময় যেন এই টিউবওয়েলগুলো আমরা চালাতে পারি, সেই জন্য এই টিউবওয়েলগুলোকে ট্রায়াল দিয়ে জীবিত অবস্থা রাখছি। কিন্তু আমরা পানি উত্তোলন করি না, পানি উত্তোলন এখন আমরা সব সার্ফেস ওয়াটার, বুঝছেন, সার্ফেস ওয়াটারের পানি এখন ইউজ করি, দুইটা নদীর পানি, একটা হলো হালদা একটা কর্ণফুলী। তো সুতরাং আমাদের এখন যে অবস্থান তাতে আমরা ২০৩০ সাল পর্যন্ত পানি দিয়ে চলতে পারবো, কিন্তু ২০২২ সালের পরে নতুন প্রকল্পের চিন্তা করতে হবে, কারণ ৩০ সালের পরে যদি শর্টেজ আরম্ভ হয় তাহলে তো আবার অসুবিধার মধ্যে পড়ে যাবে ওয়াসা। শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে নগরীতে পানি সরবরাহে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলো চট্টগ্রাম ওয়াসা। হালদা নদীর পানি দিয়ে মোহরাই ৯ কোটি লিটার, মদুনাঘাটে ৯ কোটি লিটার, কর্ণফুলী নদীর পানি দিয়ে শেখ হাসিনা পানি শোধনাগার ফেজ ১ থেকে ১৪ কোটি ৩০ লাখ লিটার এবং সবশেষ ফেজ ২ থেকে আরও ১৪ কোটি ৩০ লাখ লিটার পানির যোগান দিচ্ছে ওয়াসা। বাকি ৩ কোটি ৪০ লাখ লিটার পানির যোগান আসে ৩৪টি গভীর নলকূপ থেকে। কর্ণফুলী নদী থেকে আমাদের ইনটেকের মাধ্যমে পানিটা সংগ্রহ করছি ১৫ কোটি লিটার। আর ১৫ কোটি লিটার পানি আমরা ইনটেকে সংগ্রহ করে প্রিসেডিমেন্টেশন মেশিন হয়ে ফ্লোকুলেটর ফিল্টার ক্লারিফায়ার ফিল্টার হয়ে আমাদের পানিটা ১০০% পরিশোধন হয়। এবং এতে আমরা লাইম অ্যালাম আমরা যুক্ত করি পানির সাথে। আর পানির ডিসইনফেকশনের জন্য যে কোনো ধরনের জীবাণু না থাকে সেজন্য আমরা ক্লোরিন ইউজ করি, এবং ক্লোরিন ইউজ করে পানিটাকে ১০০% আপনার সুপেয় নিরাপদ করে আমরা আমাদের ক্লিয়ার অয়েল রিজার্ভার আমরা নিয়ে যাই। সেই ক্লিয়ার অয়েল রিজার্ভার থেকে ট্রান্সমিশন পাইপলাইনের মাধ্যমে আমরা শহরের নাসিরাবাদ রিজার্ভারে নিয়ে আসতেছি, এবং নাসিরাবাদ রিজার্ভার থেকে আমরা পানিটাকে হালিশোর এলিভেটেড ট্যাঙ্কের মাধ্যমে হালিশোর সহ এই পুরো এলাকাতে আমরা সরবরাহ করছি। ৪৪৮৯ কোটি টাকার মধ্যে বাংলাদেশ সরকার এই প্রকল্পে খরচ করেছে ১৬৬৫ কোটি টাকা। এছাড়া চট্টগ্রাম ওয়াসা নিজস্ব তহবিল থেকে ২৩ কোটি টাকা সরবরাহ করায় বাকি ২৮০০ কোটি টাকার যোগান দিয়েছে জায়কা। মূলত কর্ণফুলী এবং হালদা নদী পানি দিয়ে বাঁচিয়ে রেখেছে চট্টগ্রামের ৬০ লাখ নগরবাসীকে। এক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়েছে এই নদী দুটিকে বাঁচিয়ে রাখা। কোনো কারণে এই কর্ণফুলী কিংবা হালদার পানিতে সমস্যা সৃষ্টি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে পুরো নগর জুড়ে। রাঙ্গুনিয়া শেখ হাসিনা পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ।